বন্ধুরা, প্রত্যেক দিন সন্ধ্যে 6টার সময় আমি নতুন নতুন প্রাণী সম্পর্কে তথ্যগুলো আপনার সঙ্গে শেয়ার করব বলে নিয়ে আসি। সেরকম আজকে একটা সম্পূর্ণ নতুন মাপের একটা জীবজন্তুর বিষয়ে খবর নিয়ে এসেছি। সেটা হচ্ছে প্রাণীটার নাম আর্মাডিলু। এই আর্মাডিলু প্রাণীটার নাম আপনারা হয়তো অনেকেই কম শুনেছেন এবং জানতে আগ্রহ হবেন কি এইটার সম্পর্কে বিস্তারিত জানতে পারলে আপনার মনে অনেকটা খুশিতে এবং অবাক হওয়ার যে বিষয়টা নিয়ে এসেছি সেটা সত্যিই একটা আশ্চর্যজনক। চলুন তাহলে দেরি না করে বিস্তারিত জানা যাক। রহস্যময় এই আর্মাডিলু প্রাণী যেহেতু দেখতে সম্পূর্ণ আলাদা এবং নতুনত্ব এবং খুবই সুন্দর, সংরক্ষণের প্রয়োজনীয়তা কতটুকু সেটা গবেষণা করার জন্য জীববিজ্ঞানের মানে প্রাণী বিশারদ জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো বাংলায় এখনও এমন হাজার হাজার প্রাণী রয়েছে যাদের গবেষকেরাও বের করতে পারেনি। সুন্দরবনের মতো গভীর অরণ্যে লুকিয়ে রয়েছে। যেহেতু এক এক প্রাণীর গঠন বৈশিষ্ট্য আলাদা, সেরকম কিন্তু নানারকমভাবে তাদের আচার ব্যবহারগুলো থাকে এবং এমন এমন প্রাণী আছে যারা কিছুক্ষণের জন্য লোকালয়ে বা বনের বাইরে বেরোয়, বাকি অংশ মাটির খুব গভীরে এরা থাকে। তো 24 ঘন্টার মধ্যে হয়তো দেখা গেল 10 মিনিটের জন্য ওরা মাটির বাইরে বেরিয়ে একটু আবহাওয়া থেকে কোনো একটা কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার পরে পরেই তারা খুব দ্রুত সহকারে বাকি 23 ঘন্টা 48 মিনিট কাটানোর জন্য মাটির গভীরে চলে যায়। সত্যিকারে এটা অবাক হওয়ার মতো নয় তো বন্ধু? এই জন্যই আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আজকে অবাক করার মতো এরকম আরও অনেকগুলো তথ্যপূর্ণ বহুল পয়েন্টগুলো নিয়ে এসেছি। তাহলে আপনি অপেক্ষা করুন, খুবই দারুণ হতে চলেছে। তো দক্ষিণ আমেরিকার জায়ান্ট আর্মাডিলু, জায়ান্ট নামটা শুনে আপনারা বুঝতে পারছেন এটা দৈত্যের মতো বড়। এই জায়ান্ট আর্মাডিলু সম্পর্কেও আজকে আমি একটু ভিডিওতে আপনাকে ছবিগুলো দেখানোর চেষ্টা করব। তো বড় দেখতে, এছাড়া এরা 5 ফুট লম্বা, রহস্যময় প্রাণী যেহেতু নতুনত্ব। আর্মাডিলু নামটা হয়তো আপনিও প্রথমবার শুনছেন, তাহলে রহস্যময় প্রাণী এদের সম্পর্কে আজও গবেষকেরা বিশেষ কিছু তথ্য সংগ্রহ করতে ব্যর্থ হয়ে উঠেনি। তো নিশাচর বলতে এরা রাত্রেবেলা করে বেরোয় এবং দিনের বেলা করে পরে পরে ঘুমোয় একটা নিরাপত্তা স্থানে, যাতে করে শত্রুপক্ষ যেন সহসা ওদের ঘুমন্ত অবস্থায় অ্যাটাক করে মেরে না ফেলতে পারে, সেরকম একটা নিরাপত্তামূলক জায়গায় থেকে তারা ঘুম পূরণ করে রাত্রেবেলা করে শিকার করতে খাবারের সন্ধানে বেরোয়। তাহলে জীবনকালের 2/3 মাটির তলায় গভীরে কাটায় এবং গভীর রাত্রে পিঁপড়ের খুঁজে বেরোয়। পিঁপড়ে হচ্ছে ওদের প্রিয় খাবার। বিশেষ করে 2 ঘন্টার মতো এরা কিন্তু খাবারের সন্ধানে বেরোয়। ঠিক পরপরে ভোর হওয়ার অনেকটা আগেই কিন্তু নিজেকে গা ঢাকা দিয়ে ফেলে। বন্ধুরা, আমার এই ভিডিওর ঠিক নিচে মাঝামাঝি দেখুন ছোট্ট করে মোর লেখা আছে, MORE। এই মোর অপশানে টাচ করে আপনি আমার ডেসক্রিপশান বক্সের বিস্তারিত তথ্যগুলো পাবেন এবং ওই ডেসক্রিপশান বক্সে আপনি আমার জীবনে তৈরি করা 200 ভিডিওর মধ্যে থেকে 3টে ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি। ওই লিঙ্কে টাচ করে ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে আপনার আপন আত্মীয় এবং বন্ধুবান্ধবদের মধ্যে সোশ্যাল সাইটের হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রামের মাধ্যমে একটু দয়া করে শেয়ার করবেন, যাতে করে আপনার মতো ওনারাও এরকম নিত্য নতুন প্রত্যেক দিন নতুন নতুন আপডেট পাবেন প্রাণী জগৎ সম্পর্কে। সেইখান থেকে অনেকগুলো জানতে পারবেন সহজে। আজকাল মানুষের হাতে সময় নেই, তারা বাধ্যগত চায় যে কেউ একজন এরকম তথ্য সংগ্রহ করে নিয়ে এসে হাতের সামনে রাখুক। সেই জন্যই আমি আপনাদের জন্য অনেক চেষ্টা করে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো সম্পর্কে বিচার বিশ্লেষণ করার জন্য চেষ্টা করছি। সুতরাং বন্ধু, আপনার দায়িত্ব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এই ভিডিওটা ঠিক নিচে ডান দিকে দেখবেন সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, ওই সাবস্ক্রাইব বাটনে টাচ করে পাশের ঘন্টা চিহ্নটাকেও টিপতে ভুলবেন না, যাতে করে প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 আপনি কিন্তু নিত্য নতুন আপডেটগুলো পেতে থাকবেন প্রাণী জগৎ সম্পর্কে। আর আমি অবাঙালি, তাই বাংলা ভাষায় ভিডিও বানাতে গিয়ে আমার ছোটোখাটো ভুলভ্রান্তিগুলো আপনারা দয়া করে একটু মানিয়ে নেবেন। আমি খুব শীঘ্রই নতুন ভালো উন্নত মানের ডিজিটাল ভিডিওর পাশাপাশি আমার ভুলভ্রান্তিগুলোকে সুন্দর করে সাজিয়ে আরও
শূদ্রে আমি আপনাদের কাছে হাজির হওয়ার চেষ্টা করছি। আর আপনি আমাকে ফ্রি অফ কস্ট একটা লাইক দিলে আমি আর একটু উৎসাহ পাবো ভালো ভালো ভিডিও বানানোর জন্য। বন্ধুরা, অনেক বাজে কথা হয়তো বলা হয়ে গেছে, আপনি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে ওই যে মোর অপশানটাকে টাচ করে আমার সোশ্যাল সাইটের যে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, বিভিন্ন রকম লিঙ্কডিনের যে সোশ্যাল সাইটগুলোর লিঙ্কে টাচ করে একটু ফলো করে নেবেন। হ্যাঁ, তাহলে চলুন বাকি কথাটা জেনে যাওয়া যাক। কাজের থেকে অকাজের কথাগুলো কম বলাটাই ভালো, তাই না? তাহলে গবেষকেরা ভিডিও তৈরি করে এনে টিভিতে সম্প্রচার করলেই জীববিজ্ঞানের সম্পর্কে আমাদের নতুন নতুন ধারণাগুলো হয়তো বা টিভিতে দেখতে পায়, সাধারণ মানুষেরা এদের দেখতে পায়, অন্যথা দেখার চেষ্টা বৃথা। কারণ কেন, গভীর জঙ্গলে হয়তো তাদেরকে দেখতে গেলে হয়তো মানুষ তাদের কাছে অ্যাটাক হয়ে মারা যেতে পারে। এমন এমন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, যে বেঙ্গল রয়েছে, যে রয়্যাল বেঙ্গল টাইগার, এটার নাম তো সবাই আমরা জানি। সুতরাং এ কতটা খতরনাক এটা তো আমাদের অজানা বিষয় নয়। নর্মাল আর্মাডিলু, মানে যে মাঝারি আকারের যে আর্মাডিলু, সে বিপদে পড়লে এরা নিজেদের দেহকে গুল পাকিয়ে বলের মতো করে রাখে। কারণ কেন, ওদের যে খোলসগুলো খুবই শক্ত থাকে। মানুষ যদি কেউ লাঠি দিয়ে আঘাত করে তাহলে ওদের ওই শক্ত যে খোলসে লেগে লাঠিটা ফেরত নিজের গায়ে লাগতে পারে। তো এরকম শক্ত যে খোলস দিয়ে ওরা বসবাস করে। বিশেষ করে আর্মাডিলুরা জলে সাঁতার কাটার সময় এদের বায়ু দিয়ে পাকস্থলী ফুলিয়ে রাখে যাতে জলে ডুবে না যায়। তো এইগুলো কিন্তু একটা আকর্ষণীয় বিষয়। তাই বন্ধুরা, ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে আপনাকে অবাক করিয়ে দেব, সেরকম সত্যিকারে মাটির গভীরে থাকে এবং জলে সাঁতার কাটার সময় ফুসফুস যে পাকস্থলীটাকে ফুলিয়ে রাখে, এইগুলো তো সত্যি নতুনত্ব কিনা, অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে কিন্তু এরকম হয় না। সুতরাং এই পাকস্থলী ফুলিয়ে রাখার ফলে যেরকম জলে না ডুবে সেরকম কিন্তু সহজে সাঁতার ভালো কাটতে পারে। তাহলে এই আর্মাডিলু প্রাণীদের গর্ভধারণ সময়কাল সম্পর্কেও জেনে রাখা খুবই জরুরি। বিশেষ করে 60 থেকে 120 দিন পর্যন্ত তারা তাদের গর্ভধারণের সময়কালটাকে নির্দিষ্ট করে রাখে। একসাথে 4টে বাচ্চা প্রসব করে এরা এবং 12 মাসের মধ্যে প্রজনন ক্ষমতা অর্জন করে। তো 12 মাস বয়সের মধ্যে যদি প্রজনন ক্ষমতা অর্জন করার মতো সামর্থ্য হয় তাহলে এই প্রাণীটা সত্যি একটা আশ্চর্যজনক কিনা। 12 মাস মানে 1 বছর, 1 বছর বয়সে প্রজনন ক্ষমতা সৃষ্টি করে ফেলে। তো বিজ্ঞানীদের গবেষণায় এখন পর্যন্ত 20টি, মানে 20টি আর্মাডুলার প্রাণীর উপপ্রজাতিকে খুঁজে পেয়েছেন এবং তাদের সম্পর্কে ছোট ভিডিওতে আপনাকে বিস্তারিত জানানোর মতো আমার সাধ্য নেই। কারণ কেন, ভিডিও বড় হলেই আপনি রেগে যাবেন, আমি চাই না যে আমার প্রিয় দর্শক কোনো দিন রেগে যাক। সুতরাং আপনার দিক থেকে বিবেচনা করে আমি আজকে আর বিস্তারিত তথ্য দিয়ে যাচ্ছি না। তার আগে, শেষ করার আগে একটু বাকি রয়ে গেছে সেটা আমি বলছি। এছাড়া আপনার মূল্যবান সময়কে আমি নষ্ট করতে চাই না। তো নখ দিয়ে, হাতের যে নখ রয়েছে এই নখ দিয়ে গর্ত করে করে মাটির গভীরে বাসা বানায় এবং চোখের দর্শন ক্ষমতা দুর্বল হলেও, তারা চোখে কম দেখতে পেলেও কিন্তু কানা মনে মনে জানা বলে একটা কথা রয়েছে। সেই প্রবাদ অনুসারে কিন্তু এরা চোখে কম দেখতে পেলেও তারা আন্দাজ, তাদের যেহেতু প্রবল তীক্ষ্ণ, সেই হিসাবে কিন্তু তারা চলাফেরা করে। বন্ধুরা, আমার এই ভিডিওর মধ্যে আর কি কি সংযোজন করলে পরে ভালো হবে এবং ভবিষ্যতে আপনি কোন প্রাণী সম্পর্কে জানতে চান, দয়া করে বিস্তারিত একটু লিখে জানাবেন নিচে কমেন্ট সেকশানে ছোট্ট করে। তাহলে আপনার জন্য নতুন যে ভিডিও আমি তৈরি করে নিয়ে আসব, ততক্ষণ অবধি আপনি নিজের শরীরের উপরে একটু বাড়তি যত্ন নেবেন, ভালো থাকবেন। জয় ভারত মাতা কি জয়।